সোমবার সতেরো জুন জলপাইগুড়ির রাঙাপানি স্টেশনের কাছে সিগনালের জন্য দাঁড়িয়ে থাকা শিয়ালদামুখী ডাউন কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের পিছনে ধাক্কা মারে একটি মালগাড়ি দুর্ঘটনায় সরকারিভাবে নয় জনের মৃত্যুর খবর জানানো হলেও বেসরকারি মতে সংখ্যাটা আরও বেশি এবার এই দুর্ঘটনার জন্য রেলের পরিকাঠামো এবং সিগনাল ব্যবস্থাকে দায়ী করলেন তৃণমূল নেতা কুণাল ঘোষ একই সঙ্গে এই দুর্ঘটনার দায় রেলমন্ত্রীর পাশাপাশি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকেও নিতে হবে বলে দাবি করেন তিনি সোমবার সতেরো জুন কুনাল বলেন যে এই দুর্ঘটনার দায় রেলের একটি সূত্রে কাঞ্চনজঙ্ঘার মৃত পাইলটের ঘাড়ে চাপানোর চেষ্টা করছে কারণ মরা মানুষ জবাব দেয় না কি বলছেন কুনাল ঘোষ শুনবো দেশে এই বিজেপির কেন্দ্রীয় সরকার রেল ব্যবস্থাটা বিপর্যস্ত করে দিয়েছে ভাড়া বেড়েই চলেছে বেড়েই চলেছে বেড়েই চলেছে কিন্তু ট্রেনের পরিকাঠামো বিপর্যস্ত হয়ে যাচ্ছে লোকাল ট্রেনের টাইমিং থেকে শুরু করে দূরপাল্লার ট্রেনের টাইমিং থেকে শুরু করে তার খাবার জল আলো পরিচ্ছন্নতা যাত্রী পরিষেবা যাত্রী সুরক্ষা অন্যদিকে মেন্টেনেন্স ট্রেনের ভেতরে এবং ট্রেনের বাইরে রেলওয়ে ট্র্যাক প্রযুক্তির ব্যবহারে যে কবচ এবং অন্যান্য যে সমস্ত প্রজেক্টগুলো যাত্রী সুরক্ষায় ব্যবহার করা উচিত সেগুলো কোনোটাই দেখা যাচ্ছে কাজ করছে না পরের পর রেল হয়ে চলেছে। এবং কোনোটা থেকে এই সরকার শিক্ষা নিচ্ছে না একই লাইনে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস এবং তার পেছন থেকে এসে মারলো মালগাড়ি কি করে গেল একই লাইনে দুটো ট্রেন রেলের একটি সূত্র থেকে দায় চাপানোর চেষ্টা হচ্ছে প্রথমে একটি সূত্র বলছিল মালগাড়ির চালক নাকি সিগনাল দেখতে পাননি ভুল করে চলে গিয়েছে তো দায় চাপানোর চেষ্টা এখনো পর্যন্ত যা খবর ভগবানের আশীর্বাদে তিনি বেঁচে থাকুন সুস্থ থাকুন কিন্তু এখনো পর্যন্ত মর্মান্তিক খবর যে মালগাড়ির চালক বেঁচে নেই আমরা চাই তিনি বেঁচে থাকুন কিন্তু এখনো পর্যন্ত খবর চালক বেঁচে নেই ভয়ঙ্কর দুর্ঘটনায় পেছন থেকে আসা মালগাড়ির চালক এবং কাঞ্চনজঙ্ঘা গার্ড দুজনেরই পরিণতি ভয়াবহ তো যিনি বেছে নেই তার ঘরে দায় ছাপানো হচ্ছে সিগনালে যে ত্রুটি ছিল না এটা কে গ্যারান্টি দিয়ে বলবে রেলের সিগনাল ব্যবস্থা যে ভেঙে পড়েনি সেটা কে বলবে এর আগে ওড়িশায় আমরা দেখেছি আরো একের পর এক দুর্ঘটনা হয়েছে এর দায় রেলমন্ত্রীর এবং এর দায় প্রধানমন্ত্রীকেও নিতে হবে রেল দপ্তরটায় মমতা বন্দ্যোপাধ্যায় যখন রেলমন্ত্রী ছিলেন একের পর এক যাত্রী সুরক্ষার যে প্রজেক্টগুলো চালু করে এসছিলেন আজকে সেগুলোকে পচনচ করে দেয়া হয়েছে আজকে বিজেপি রেলটাকে বেছে দিতে ব্যস্ত স্টেশন বেচবে ক্যাটারিং বেচবে পরিষেবা বেচবে মানুষের উপর চাপ দিয়ে ভাড়া বাড়াবে কিন্তু যাত্রী সুরক্ষা রেলের নিরাপত্তা রেলের ট্র্যাক রেলের সিগনালিং সিস্টেম সর্বনাশ হয়ে যাচ্ছে এর জন্য দায়ী রেলমন্ত্রী এর জন্য দায়ী প্রধানমন্ত্রী এর জন্য দায়ী কেন্দ্রের বিজেপি সরকার ফলে এদের নৈতিক দায়িত্ব পুরোপুরি এদের নিতে হবে পরপর পর পর পরপর এই ঘটনাগুলো ঘটে চলেছে এবং এর তদন্ত প্রথম থেকে চেষ্টা হচ্ছে নজর ঘুরিয়ে দেয়া দায় এড়ানোর চেষ্টা করছে রেল কর্তৃপক্ষ সেটা আমরা কোনো অবস্থায় বরদাস্ত করব না যথাযথ ব্যবস্থা নিতে হবে এদিন কুনাল বলেন মমতা বন্দ্যোপাধ্যায়ের রেলমন্ত্রী থাকাকালীন রেলে যাত্রী সুরক্ষার জন্য যে প্রকল্পগুলি গ্রহণ করেছিলেন সেগুলি সব বন্ধ করে দেওয়া হয়েছে কুনাল বলেন যে কবচ থেকে শুরু করে অ্যান্টি কলিশন ডিভাইস সেগুলি কেন বসানো হয়নি কি বলছেন কুনাল শোনাবো আপনাদের এই যে এতদিন ধরে যেগুলো বলা হচ্ছে যেগুলো মমতা বন্দ্যোপাধ্যায় রেলমন্ত্রী থাকাকালীন যেগুলোর পরিকল্পনা শুরু করে গেছিলেন কবচ সিস্টেম বা অ্যান্টি ডিভাইসের নানা যে প্রযুক্তিগত বিষয় সেগুলো কোথায় থাকে কি করছে বিজেপি সরকার কি করছেন রেলমন্ত্রী কি করছে রেল দফতর একই লাইনে চলে যাচ্ছে সিগন্যাল কি করছে রেল কেন জানতে পারছে না আর একটা রেল এগিয়ে আসছে এই সমস্ত প্রযুক্তিগত রক্ষা কবচ কোথায় গেল এর ব্যর্থতা সমস্ত দায় কেন্দ্রের বিজেপি সরকারের রেলের ভাড়া বাড়ছে রেলের পরিষেবা এবং সুরক্ষা তছ অবস্থা হচ্ছে গাল ভরা কথাগুলো যেগুলো শোনা যাচ্ছে প্রধানমন্ত্রী কি শুধুমাত্র বেশি দামের টিকিটের বিলাসবহুল ট্রেন সেগুলো তিনি উদ্বোধন করতে ব্যস্ত কিন্তু সাধারণ মানুষের আমজনতার যে ট্রেনগুলি রয়েছে সেগুলোকে সুস্থ স্বাভাবিক রাখতে গোটা ট্রেন পরিকাঠামোটাকে পরিচ্ছন্ন এবং নিরাপদ রাখতে কোনো গুরুত্ব বিজেপি সরকার দিচ্ছে না নৈতিক দায়িত্ব রেলমন্ত্রীর নৈতিক দায়িত্ব প্রধানমন্ত্রীর রেলমন্ত্রী আছেন কি আছেন না নেই সেটাই তো বোঝা যায় না রেল দফতর আগে একটা গুরুত্ব অনুযায়ী বাজেট পড়তো আলাদা বাজেট ভাষণ আলাদা বাজেটের দিন থাকতো সেই সমস্ত পুরোপুরি সেগুলোকে এই বিজেপি সরকার তুলে দিয়েছে তাদের মানসিকতা থেকে রেল এই বিষয়টাকে যে গুরুত্ব দেওয়া হয় সেই বিষয়টা উঠে গেছে তা ফলে তার পরিণামে যা যা হওয়ার তাই তাই হচ্ছে নৈতিক দায় রেলমন্ত্রীকে নিতে হবে তিনি একের পর এক টানে দুর্ঘটনা ঘটে যাবে আর রেলমন্ত্রী শুধু নৈতিক দায়িত্ব নিয়ে অন্য কোনো পদক্ষেপের বদলে তিনি শুধু ঘুরে ঘুরে সেখানে গিয়ে ফটোশ্যুট করবেন এটা হতে পারে না আর এদিকে কুনাল ঘোষ একটার পর একটা কটাক্ষ আনিয়েছেন কুনাল ঘোষের বক্তব্যের মধ্যে দিয়ে বারবার এই রেল দুর্ঘটনার কথা উঠেছে এসেছে আর অন্যদিকে যদি মুখ্যমন্ত্রীর কথা বলি মুখ্যমন্ত্রীও কিন্তু একইভাবে দুর্ঘটনাস্থল পরিদর্শন করতে গিয়ে বারবার দোষ চাপিয়েছেন এবং প্রশ্ন তুলেছেন কেন্দ্রের দিকে এবং তিনি যখন রেলমন্ত্রী ছিলেন তখন কি অবস্থা ছিল বর্তমানে কি অবস্থা হয়েছে তা নিয়ে তিনি কথা বলেছেন আর এদিকে কুনাল ঘোষের মুখেও শোনা গেল একই কথা কি কি বলছেন কুনাল শুনবো আরও একবার দেশে এই বিজেপির কেন্দ্রীয় সরকার রেল ব্যবস্থাটা বিপর্যস্ত করে দিয়েছে ভাড়া বেড়েই 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 চলেছে চলেছে চলেছে। কিন্তু ট্রেনের পরিকাঠামো বিপর্যস্ত হয়ে যাচ্ছে লোকাল ট্রেনের টাইমিং থেকে শুরু করে দূরপাল্লার ট্রেনের টাইমিং থেকে শুরু করে তার খাবার জল আলো পরিচ্ছন্নতা যাত্রী পরিষেবা যাত্রী সুরক্ষা অন্যদিকে মেন্টেনেন্স ট্রেনের ভেতরে এবং ট্রেনের বাইরে রেলওয়ে ট্র্যাক প্রযুক্তির ব্যবহারে যে কবচ এবং অন্যান্য যে সমস্ত প্রজেক্টগুলো যাত্রী সুরক্ষায় ব্যবহার করা উচিত সেগুলো কোনোটাই দেখা যাচ্ছে কাজ করছে না পরের পর রেল দুর্ঘটনা হয়ে চলেছে এবং কোনোটা থেকে এই কেন্দ্রীয় সরকার শিক্ষা নিচ্ছে না একই লাইনে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস এবং তার পেছন থেকে এসে মারলো মালগাড়ি এখন আজ তাক বাংলাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না